চলো আজকে তৈরি করি স্টাফ ম্যাঙ্গো কুলফি। তো সবার আগে কিন্তু আমাদের আম নিয়ে নিতে হবে, আমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর একদম একটা শক্ত আম নিতে হবে। এমন আম নিতে হবে যাতে আমটা যেন খুব মিষ্টি হয়। তো দেখো আমি আমের মুখটাকে প্রথমে কেটে নিলাম, এরপরে ছুরি দিয়ে আটির জায়গাটাতে দেখো কেটে নিচ্ছি যাতে আটিটা খুব সহজেই বের করা যায়। ছুরি দিয়ে কেটে নেবার পরে এবার একটা আমি সাঁড়াশি নিয়ে নিয়েছি, সাঁড়াশিটা দিয়ে আটিটাকে ভালো করে ধরে আগে একটু ভালো করে কিন্তু টুইস্ট করে নিতে হবে আটিটাকে। টুইস্ট করে নেবার পরে আটিটাকে সাঁড়াশি দিয়ে টেনে বের করে নিলে কিন্তু আটিটা খুব সহজেই বেরিয়ে যাবে। দেখো আটিটা কত সহজেই বেরিয়ে গেল। এবারে আটির মধ্যে যে আমগুলো লেগে রয়েছে এগুলোকে নষ্ট করব না, এই আটির থেকে আমগুলো নিয়ে ওই আমের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবো আমরা। এরপরে দেখো আমি আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমের মুখটাকে কেটে নিলাম, এবারে ছুরি দিয়ে আমের যে আটিটা রয়েছে সেই জায়গাটাতে আগে কাট করে নিচ্ছি, তারপরে সাঁড়াশি দিয়ে আটিটাকে ধরে একটুখানি জাস্ট ঘুরিয়ে নিলেই আটিটা কিন্তু খুব সহজেই টানলে বেরিয়ে যাবে। একটু কিন্তু ঘুরিয়ে নিতে হবে আটিটাকে, ঘুরিয়ে নিয়েছি, এবার দেখো টান মারলেই কিন্তু আটিটা খুব সহজেই বেরিয়ে আসবে। এই যে দেখো আটির মধ্যে যে আমগুলো লেগে রয়েছে সেগুলোকে নষ্ট করব না, সেগুলো ডাইরেক্ট আমটা দিয়ে দেবো। তো আমি এরম করে সবকটা আম কেটে নেবো, আমের যে মুখগুলোকে কাটছি সেগুলোকে কিন্তু ফেলবো না, এগুলো কিন্তু প্রয়োজন। এগুলো এখন আমি ঢাকা দিয়ে আমটাকে রেখে দিচ্ছি। আমগুলোকে সমস্ত কিন্তু কেটে নিয়ে আমগুলোকে আমরা ডিপ ফ্রিজে কিন্তু রেখে দেব। মিনিমাম আমগুলোকে কিন্তু আমাদের 1 ঘন্টা ডিপ ফ্রিজে কিন্তু ভালো করে রেখে দিতে হবে। তো এবারে আমি ওটা রেখে দিলাম, এরপর আমি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। তো একটু সময় লাগবে দুধটা ফুটিয়ে নিতে হবে, তো দুধটা সময় নিয়ে ভালো করে ফুটিয়ে একদম কিন্তু ঘন করে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, মানে 1 লিটার দুধকে আমি একদম 500 করে নেব, এতটাই ঘন হয়ে যাবে। দুধটা যখন ফুটিয়ে ফুটিয়ে কিছুটা ঘন হয়ে আসবে তখন কিন্তু কিছুটা কুচনো কাজু বাদাম দিয়ে দেবো আর চিনি দিয়ে দিচ্ছি। এবার কুচনো কাজু বাদাম আর চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে ফুটিয়ে একদম কিন্তু ঘন করে নেব, খুবই ঘন করে নিতে হবে, দুধটা একদম ঘন হয়ে যাবে, মানে একদম রাবড়ির মতন হয়ে যাবে। তো এটা একটু কিন্তু সময় নিয়ে করতে হবে। কিছুটা আমি কেশর দিচ্ছি, এটা অপশনাল, দিলে একটা সুন্দর রঙও হয় আর একটা সুন্দর গন্ধও বেরোয়। তো এবারে কিন্তু আর কিছু দেওয়ার নেই, এবারে দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। দেখো দুধটা ফুটে ফুটে কিন্তু একদম ঘন হয়ে গেছে, একটা রাবড়ির মতন হয়ে গেছে। এবার এটাকে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা থাকবে। দেখো রাবড়িটা কিন্তু ঠিক এই রকম হবে, একদম বেশি পাতলাও হবে না আবার একদম বেশি ঘনও হবে না। রাবড়িটা দেখো একদম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এইরকম ঘনত্ব রয়েছে। এবার আমগুলোকে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এবারে আমের যে মুখটা ছিল সেটাকে খুলে রাখলাম, এরপরে যে রাবড়িটা তৈরি করে নিয়েছি সেই রাবড়িটাকে কিন্তু ঢেলে নেবো ওই আমের ভিতরে, একদম পুরো মুখ ভর্তি করে ঢালবো না, কারণ রাবড়িটা না বরফ হয়ে গেলে তখন কিন্তু একটু ওপরের দিকে উঠে আসে, মানে জমে গেলে আর কি। তো রাবড়িটা ভরে নিচ্ছি আমি, দেখো ভরে নিয়েছি। এবারে আমি এর মুখটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, এবার এটাকে এমন জায়গায় রাখতে হবে যেন আমটা না নড়ে চড়ে, কারণ তাহলে রাবড়িগুলো পড়ে যাবে। তো এরম করে সব ভরে নিচ্ছি, সব ভরে নেবার পরে এবারে আমটাকে কিন্তু ডিপ ফ্রিজে আমরা 8 ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো। তো 8 ঘন্টা পর দেখো আমি বের করেছি, দেখেছো আমি পুরো মুখ অবধি ভরে দিয়েছিলাম, পুরো উঠে গেছে ওপরে। এবারে আমি আমের যে খোসাটা রয়েছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বার করেই সঙ্গে সঙ্গে যদি না কাটতে পারো তাহলে অন্তত 1 মিনিটের জন্য রেখে তারপরে কেটে নিলে কিন্তু অটোমেটিক্যালি কাটা যাবে,
তো দেখো আমার খুব ভালোভাবে খোসাটা ছেড়ে গেল। এবার এটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেব। যত পাতলা করে স্লাইস করবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো আমি কেটে নিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এইরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব না করা থাকলে। তুমি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও। আজকের মতন তাহলে টা।